সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আলোচনা করব, যেটা সেটা হচ্ছে সিএমএস অ্যান্ড ইডি গভর্নমেন্ট ভার্সেস সিএমএস অ্যান্ড ইডি প্রাইভেট। আজকের যে ভিডিওটি আমি করছি এটা অ্যাকচুয়ালি একটি রিকোয়েস্টের ভিডিও। আমাকে বহু ভিউয়ার্স, ফলোয়ার্স, ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং যারা হেলথ প্র্যাকটিসের সঙ্গে জড়িয়ে আছেন বা আগামীতে যারা হেলথ প্র্যাকটিস করবেন তাদের মধ্যে একটা চিন্তা কাজ করে যে সিএমএস অ্যান্ড ইডি গভর্নমেন্টের কোর্সটা বেশি বেটার না প্রাইভেট কোর্স বেশি বেটার। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত যদি সকলেই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে না, আমি বিষয়টা চেষ্টা করেছি সামনে উত্থাপন করার সঠিক তথ্যটা। সিএমএস অ্যান্ড ইডি গভর্নমেন্ট এবং প্রাইভেট এ দুটোর কিন্তু অনেকে বলে যে ও সেম, একই, বাট আমি সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। এবারে আপনাদের কি বুঝতে হবে যে কোনটা বেশি বেটার হবে। প্রথমে সিএমএস অ্যান্ড ইডির ফুল ফর্মটা জেনে নিই। কমিউনিটি মেডিকেল সার্ভিস অ্যান্ড অ্যাসেন্সিয়াল ড্রাগস, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে কমিউনিটি বলতে সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। তো যেটা প্রাইভেট সেটারও যে যা মিনিং রয়েছে আর যেটা গভর্নমেন্ট সেটারও কিন্তু সেম রয়েছে। তো এর যে ডিউরেশন, অর্থাৎ এই যে কোর্স, এই কোর্সের ডিউরেশন কিন্তু 2 বছরের হয়। 2 বছরের ডিউরেশনের কোর্স, সেটা গভর্নমেন্টেও 2 ইয়ার্স এবং প্রাইভেটেও কিন্তু 2 ইয়ার্স। আবার অনেকে 1 বছর করে, 6 মাস করে, 1.5 বছর করে, ওগুলো পুরো জালি কোর্স। তো এটা একটা ব্যাপার। এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ যোগ্যতা কি হতে হবে ন্যূনতম, তাকে কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে। আগামী দিন রুলস আসছে যতটুকু আমার জানা, যে উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছাড়া কিন্তু এই যে সিএমএস অ্যান্ড ইডি যে কোর্স এটা কিন্তু করতে পারবে না, যতটুকু আমার কাছে খবর আছে। এবারে এই যে 2 বছর করানো হয় তার মধ্যে 18 মাস থিওরি হয় আর বিশেষ করে 6 মাস একটা ইন্টার্নশিপ হয়। বিশেষ করে যারা ইউনিভার্সিটির আন্ডারে করে তারা কিন্তু অনেক, বিশেষত রুরাল হসপিটালগুলোতে, হেলথ সেন্টারগুলোতে, যে গভর্নমেন্টের যে সমস্ত পজিশনগুলো আছে সেখানে কিন্তু তারা চাইলে ইন্টার্নশিপটা করতে পারে। বাট প্রাইভেট যেটা, সেটা কিন্তু কোনো জায়গায় তার ইন্টার্নশিপ করার সুযোগ থাকে না। একমাত্র যে সংস্থা করাবে তাদের হাতে যদি ইন্টার্নশিপের কোনো ব্যবস্থা থাকে তারাই কিন্তু ইন্টার্নশিপটা করাতে পারে। বাট যারা ইউনিভার্সিটির আন্ডারে বা গভর্নমেন্ট বা ইউজিসির আন্ডারে কোর্স করেন সিএমএস অ্যান্ড ইডি, তারা কিন্তু তাদের যদি ইচ্ছা থাকে যে আমার পাশে যে হসপিটাল রয়েছে গভর্নমেন্টের সেখানে প্র্যাকটিক্যাল করব, তাহলে সেই ইচ্ছাটাও তার কিন্তু পূর্ণ হয়। কারণ ইউনিভার্সিটি কি করে যে তারা একটা লেটার দিয়ে দেয়, সেই লেটারের মাধ্যম দিয়ে সে কিন্তু আর কি তার পছন্দ মতো একটা এরিয়াতে, রুরাল হসপিটাল, হেলথ সেন্টারে প্র্যাকটিক্যালটা করতে পারে, ইন্টার্নশিপটা করতে পারে। এবারে এর মেডিসিন কি রয়েছে, কারণ কমিউনিটি মেডিকেল সার্ভিস অ্যান্ড অ্যাসেন্সিয়াল ড্রাগস, মেডিসিন যা রয়েছে সেটা হচ্ছে জেনারেল অ্যালোপ্যাথিক মেডিসিন। সেটা যারা প্রাইভেট করবে তাদেরও সেই সেম মেডিসিন, যারা গভর্নমেন্টে করবে তাদেরও সেই সেম মেডিসিন। তবে হ্যাঁ, এতটুকু আমি বলবো যে বর্তমানে যেটা আমাদের নজরে এসেছে সেটা আমরা দেখেছি যে ইউনিভার্সিটি কোর্সে কিন্তু প্রাইভেটে যে মেডিসিন লিস্ট রয়েছে তুলনামূলক দ্বিগুণ মেডিসিন কিন্তু ইউনিভার্সিটি কোর্সে আছে। এটা কিন্তু একটা বিরাট একটা হেরফের আছে এর মধ্যে যতটুকু আমি দেখেছি। এবারে গভর্নমেন্টের জবের ক্ষেত্রে, গভর্নমেন্টের জবের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে যারা ইউজিসি আন্ডারটেকিং, অর্থাৎ ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যারা সিএমএস অ্যান্ড ইডি কোর্সটি করেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কোর্সটি যারা করেন, তারা কিন্তু জব পাওয়ার জন্য যোগ্য। এবং তারা কোথায় কোথায় সুযোগ পায়, যেমন রুরাল হসপিটালে চাকরির জন্য সে সুযোগ পায়, হেলথ সেন্টারে চাকরির জন্য সুযোগ পায়, তারপরে বিভিন্ন মিউনিসিপ্যালিটি রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানেও কিন্তু যেহেতু সরকারি সার্টিফিকেট পায় তাই সে কিন্তু সুযোগ পায় সেই কাছে, সেই জায়গাতেই চাকরি করবার জন্য।
এছাড়াও সে সবথেকে বড় কথা, যে উদ্দেশ্যে নিয়ে সে করতে চায়, গ্রামীণ এরিয়াতে সে কিন্তু তার হেলথ কেয়ার সেন্টার সেট আপ করতে পারে এবং সেখানে জেনারেল অ্যালোপ্যাথিক মেডিসিন দিয়ে তার পেশেন্টকে কিওর করতে পারে, অর্থাৎ ট্রিটমেন্ট করতে পারে। বাট প্রাইভেট অর্থাৎ এনজিও কোর্সগুলোর ক্ষেত্রে কি হয়, সে কিন্তু কোনো রকমভাবে গভর্নমেন্টের কোনো চাকরি সে কিন্তু পেতে পারে না, অনলি ফর তার একটা রুরাল এরিয়াতে হেলথ কেয়ার সেন্টার করে তাকে প্র্যাকটিস করতে হয়। এটা কিন্তু একটা বড় হেলফের রয়েছে। আর যারা গভর্নমেন্ট অর্থাৎ সিএমএস এন্ড ইডি, যারা ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে করে, তারাও কিন্তু চাইলে শহরেও কিন্তু প্র্যাকটিস করতে পারে। বাট যারা এনজিও কোর্সেস গুলো করছে, প্রাইভেট কোর্স, তারা কিন্তু রুরাল এরিয়াতে প্র্যাকটিস করে। এখানে একটা বিশাল হেরফের আছে, বিশেষ করে যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু, ফলোয়ার্স বন্ধু, যারা আমাকে কমেন্ট করতেন বা আমাকে বারবার বলতেন, আমি সুযোগ বুঝে আজকে একটা ভিডিও তৈরি করছি। এছাড়াও তারা কি করতে পারে, তারা কিন্তু কমিউনিটি হেলথ ওয়ার্কার হতে পারে গভর্নমেন্টের, তারপরে রুরাল মেডিকেল অফিসার হতে পারে গভর্নমেন্টের, তারপরে জেনারেল ফিজিশিয়ান হিসাবে সে কাজ করতে পারে, হেলথ ফিজিশিয়ান হিসাবে সে কাজ করতে পারে, ডায়েটিশিয়ান হিসেবে কাজ করতে পারে এবং রুরাল সাইকোলজিস্ট হিসাবে কাজ করতে পারে এবং ইমার্জেন্সি হেলথ প্রোভাইডার হিসাবে সে কাজ করতে পারে, অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসাবে সে হসপিটালে জব করতে পারে গভর্নমেন্টের এবং প্রাইভেট দুটোতেই, তারপরে অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট হিসাবেও সে কাজ করতে পারে গভর্নমেন্টের দপ্তরে, বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন হসপিটাল যেগুলো গভর্নমেন্টের, প্রাইভেট তো তার জন্য এমনি এলিজিবল রয়েছে, বাট গভর্নমেন্টের কথা বলছি আমি, এগুলো করতে পারে। এবং সব থেকে বড় কথা, সে কিন্তু তার নিজের প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার সেট আপ করে সে কিন্তু মেডিসিন প্রেসক্রাইব করা থেকে শুরু করে কথায় চিকিৎসা যেটা, সেটা কিন্তু সে করতে পারে। বাট এই যে এতগুলো চাকরির যে কথা বললাম, সেগুলো প্রাইভেট কোর্স অর্থাৎ এনজিও কোর্সে কোনো চাকরি হয় না, আমি আগে থেকে কিন্তু ব্যাপারটা আমার ফ্রেন্ডসদের বলে দিচ্ছি, এগুলো হতে পারে। এবারে একটা খরচার কথা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম, যদি কেউ সরকারিভাবে কোর্সটা করতে চায়, অর্থাৎ ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে যদি কোর্স করতে চায়, তাহলে সে কিন্তু একটা আনুমানিক ধরে রাখতে হবে একটা ন্যূনতম 70-80 হাজার থেকে 1 লাখ, কোনো কোনো ইনস্টিটিউশন 1.5 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে নেয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে সরকারিভাবে কোর্সটা করতে গেলে। আর আরেকটা জিনিস, যারা প্রাইভেটভাবে কোর্স করে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে 10,000, 12,000, 15,000 এইরকম একটা বাৎসরিক মতো খরচা, অনেক জায়গায় আরো একটু বেশি হতে পারে, এইরকম খরচাই করতে পারে। কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্ট একটা ব্যাপার রয়েছে। আরেকটা কথা আমি বলবো, যেটা খুব ভাইটাল একটা ব্যাপার, সেটা হচ্ছে যে সিএমএস এন্ড ইডি কোর্স করার পরে যে একটা সিওমোর কাছ থেকে, অর্থাৎ চিফ মেডিকেল অফিসার, ওনার কাছ থেকে যে একটা ড্রা, অর্থাৎ বিশেষত একটা লাইসেন্স, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়, সেটা কিন্তু যারা বিশেষত ইউনিভার্সিটি রিকগনাইজ কোর্স অর্থাৎ সিএমএস এন্ড ইডি কোর্স করেন, ইউজিসি রিকগনাইজ কোর্স যেটা সিএমএস এন্ড ইডি, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। এটা একটা বিশাল প্লাস পয়েন্ট, ফ্রেন্ডসদেরকে আমি এই কথাটা বলতে চাই। বাট যারা নন গভর্নমেন্ট অর্থাৎ এনজিও কোর্স করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে আমরা দেখেছি কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে এনওসি পেয়ে যায়, আবার কারোর ক্ষেত্রে কিন্তু এনওসি পায় না। এটা কিন্তু ইনস্টিটিউশন যদি সহযোগিতা করে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে খুব একটা অসুবিধাও হয় না। কিন্তু এতটুকু বলবো, যারা ইউনিভার্সিটি আন্ডারটেকিং অর্থাৎ ইউজিসি রিকগনাইজ কোর্স যে দ্বারা করে, তাদের ক্ষেত্রে এসব কোনো ফ্যাক্টর না, ইজিলি তারা কিন্তু এনওসি পেয়ে যায়, প্র্যাকটিসও করতে পারে, এরকম একটা ব্যাপার, একটা অনেক বড় সুযোগ রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো হয়। আর তো মোটামুটি এইগুলো ছিল সিএমএস এন্ড ইডির যে একটা অপরচুনিটি বা যাই স্কোপ যাই বলি। আর সব থেকে বড় কথা, এখানে একটা কথা বলবো যে অনেকে চায় যে আর কি ফার্মাসি কোর্স করব, তো সেক্ষেত্রে কি হয়, মানে অর্থের অভাবে বা বিভিন্ন সমস্যার জন্য ফার্মাসি কোর্স করতে পারে না, বা বিভিন্ন কারণবশত হয়তো হয়ে ওঠেনি। তো যারা রুরাল, এক কথায় মাইক্রো ফার্মাসি বলা যায় একরকম, তো যারা করতে চাও মানে করতে চান যারা, বিশেষ করে তারা চাইলে এই যে সিএমএস এন্ড ইডি এইটা কোর্স করে কিন্তু এ রয়েছে। এবং যদি বলা হয় যে ইনকামের যে ব্যাপারটা, এখানে একটা ভালো ইনকামের সোর্স রয়েছে বিশেষত সিএমএস এন্ড ইডি কোর্সে, যেটা সাধারণত আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, অনেক আয়ুষের ডক্টররাও কিন্তু সিএমএস এন্ড ইডি কোর্স করেছেন, যেমন বিএএমএস আয়ুর্বেদা, বিএইচএমএস হোমিওপ্যাথি, বিইউএমএস ইউনানি, বিএসএমএস সিদ্ধা, এরকম টাইপের যারা, বিএনওয়াইএস ন্যাচুরোপ্যাথি, এরকম টাইপের যারা ডাক্তাররা রয়েছে,
তাদেরও অনেকের হয়তো শখ ছিল এমবিবিএস করার, কিন্তু করতে পারেনি, কিন্তু পরবর্তীকালে তারা এই সমস্ত আয়ুষের কোর্সগুলো করেছে। যদিও বেসিক মেডিসিন তারা দেয় যতটুকু জানি, কিন্তু প্রপারলি জেনারেল মেডিসিন প্র্যাকটিস করার জন্য এরাও কিন্তু এই সিএমএস এন্ড ইডি কোর্স তারা কিন্তু করে করে তারা কিন্তু প্রপার ভাবে, যেমন একটা সেন্টার করলো আয়ুর্বেদা সেন্টার বা হোমিওপ্যাথি সেন্টার, তার সঙ্গে কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিনও তারা চালায় এবং ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি মেডিসিন দিয়েও তারা কিন্তু ট্রিটমেন্ট করে। তো এই কোর্সটা এতটা ভালো, এর এতটা ব্রাইট ফিউচার সিএমএস এন্ড ইডি, যেটা আমি কিন্তু অনেকদিন ধরে সময় পাই না বলে বলতে পারি না। তো আজকে সময় সুযোগ নিয়ে বিশেষত আমি চেয়েছি যে আমার বিশেষ করে ফলোয়ার্স, ফ্রেন্ডস, যারা ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স, যারা আমাকে রিকোয়েস্ট করতেন যে স্যার আপনি একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করুন, তো আমি সময় সুযোগ নিয়ে আজকে আলোচনা করলাম সিএমএস এন্ড ইডি গভর্নমেন্ট আর সিএমএস এন্ড ইডি প্রাইভেট, এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্ট বলে দিলাম। এবারে বলবো বেস্ট ইনস্টিটিউশন, বেস্ট ইনস্টিটিউশন এনসিটি গ্রুপ অফ ইনস্টিটিউশন বা এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বা এই ইনস্টিটিউশনটা হচ্ছে একটা টপ র্যাঙ্কের কলেজ। আপনারা চাইলে সিএমএস এন্ড ইডি গভর্নমেন্ট প্রাইভেট বোথ কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়। যারা প্রাইভেট পড়বে তারাও করতে পারে, যারা গভর্নমেন্টের করবে অর্থাৎ ইউজিসি রিকগনাইজ কোর্স করবে তারাও কিন্তু আমাদের এখান থেকে করতে পারে। খুব ব্রাইট ফিউচার সিএমএস ইডি শুনে অনেকে বলে যে শুধু গ্রামে প্র্যাকটিস করে, না, যদি কেউ সরকারিভাবে পড়ে তাহলে সে শুধু রুরাল এরিয়া নয়, সে সিটিতে যেয়ে প্র্যাকটিস করতে পারে। কোথায় প্র্যাকটিস করবে? কলকাতাতে করবে, দিল্লি করবে, মুম্বাইতে করবে, যে কোনো স্টেটে, যে কোনো জায়গায় গিয়ে কিন্তু সে প্র্যাকটিসটা করতে পারে। তো এই ছিল আজকে আমার বলা সিএমএস এন্ড ইডি কোর্সের নিয়ে। তো আশা করছি ফ্রেন্ডসরা সকলেই বুঝতে পেরেছেন, যারা বিশেষত কোর্স করতে চান সিএমএস এন্ড ইডি গভর্নমেন্ট বা সিএমএস ইডি প্রাইভেট, আমাদের সংস্থা আমরা করিয়ে থাকি, আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, সকলের সুস্থতা কামনা করে।